আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা। আমার প্রিয় ভাই বোনেরা, কুরআন এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় ভাই বোনেরা, ডেইলি কোরআন ক্লাসের আমাদের আজকে ক্লাস 20। আজকে ইনশাআল্লাহ সূরা আলাকের দ্বিতীয় পর্ব 6 থেকে 15 নম্বর আয়াত আমরা শব্দে শব্দে সহ বিস্তারিত বর্ণনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের ডেইলি কোরআন ক্লাসের পাশাপাশি বেসিক আরবি গ্রামার শিখতে আপনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা বেসিক গ্রামার শিখতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি একজন ইসলাম প্রচারক হন, প্রথমত ধারাবাহিক কোরআন ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে থাকুন, দিন প্রচারের কাজ শুরু হয়ে গেল। দ্বিতীয়ত, কোরআন ক্লাসগুলো থেকে বোঝার চেষ্টা করুন, ইনশাআল্লাহ একদিন আপনিও পারবেন। আর আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস যারা দিচ্ছেন অনবরত দিয়ে যান আলহামদুলিল্লাহ, তাদেরকে শুকরান জাজাকাল্লাহ। আর যারা দেননি, প্লিজ রেগুলার কমেন্টস দিবেন, আপনাদের কমেন্টসই আপনাদের আমাদের এই ক্লাসকে আরও বেগবান এবং আরও উন্নত করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন যে আজকে আমরা সূরা আলাকের দ্বিতীয় পর্ব। আমরা ইতিপূর্বে প্রথম পর্ব আলোচনা করেছিলাম, যে প্রথম পর্ব আপনার নাজিল হয়েছিল 5টি আয়াত হেরা গুহায়। সেখানে আজকের প্রেক্ষাপটে একটু ভিন্ন, যা যে পর্বটা আমি আলাদা নিয়েছি তা হলো, একটু সানে নজর আপনার কাছে বলি তাহলে আজকের আয়াতগুলো বুঝতে সুবিধা হবে। তা হলো, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরেম শরীফে প্রকাশ্যে নামাজ আদায় করা শুরু করলেন, তখন আবু জেহেল বাধা দিত। নবুয়ত লাভের পর, অর্থাৎ সেই 5টি আয়াত নাজিল হওয়ার পরে, প্রকাশ্যে দিনের দাওয়াত শুরু করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শিখানো এক বিশেষ পদ্ধতিতে বাইতুল্লার অভ্যন্তরে অর্থাৎ কাবা শরীফের ভিতরে নামাজ আদায় শুরু করেন। বস্তুত এই ইবাদতের মাধ্যমেই সর্বপ্রথম আপনার নবুয়তের বহিঃপ্রকাশ ঘটে। জনসাধারণ এ পর্যায়ে উপলব্ধি করতে সক্ষম হয় যে তখনকার সেই জনসাধারণ ভাই যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যাকে বলা হয়, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নতুন কোনো ধর্মমতের অনুসারী হয়েছে, এই জাস্ট কিন্তু শুরু হয়ে গেল। তারা বিস্ময়ে বিস্ফোরিত রয়ণে রাসূলুল্লাহ সাল্লামের নামাজের আদায়ের দৃশ্য অবলোকন করতে থাকে। কিন্তু সেই নরাধম আবু জেহেল আর 10 জনের মতো ব্যাপারটি মোটেই সহজভাবে গ্রহণ করতে পারল না। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিয়ে প্রকাশ্যে নামাজ আদায় করতে বাধা দিল। এরূপের অনুরূপ অনুকূল হাদিস আছে, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু জেহেল কুরাইশদের জিজ্ঞাসা করল, মোহাম্মদ কি তোমাদের সামনে মাটির উপর কপাল রেখে নামাজ পড়ে? তারা বলল, হ্যাঁ। তখন সে বলল, লাত ও উচ্চার শপথ, আমি যদি তাকে এই অবস্থায় নামাজরত দেখতে পাই তাহলে তার গর্দানের উপর পা রেখে তার নাক মুখ মাটির সঙ্গে ঘষে দেব। একদা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দেখতে পেল যে রাসূলুল্লাহ সাল্লাম সালাত আদায় করতেছেন সে বাইতুল্লার মধ্যে, সে তার গর্দানের উপর পা চাপানোর উদ্দেশ্যে দ্রুত তার দিকে অগ্রসর হচ্ছিল। কে ভাই? আবু জেহেল। সহসায় দেখা গেল যে সেই আবু জেহেল আবার পিছু হটতে শুরু করেছে, এমন কোনো কিছু থেকে সে নিজের মুখমণ্ডলকে রক্ষার জন্য চেষ্টা করছে। তখন তার লোকজন জিজ্ঞেস করলো, তোমার কী হয়েছে, কী হয়েছে? সে বলল, এই মোহাম্মদ ও আমার মাঝে একটা অগ্নিপূর্ণ গর্ত ছিল যার মাঝে দৃষ্টিগোচর হয়েছে যে কিছু পাখা বিশিষ্ট বস্তু। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, যদি সে আমার নিকট আসত তাহলে ফেরেশতাগণ তাকে চূর্ণ বিচূর্ণ করে দিত। যাই হোক বন্ধুগণ, আজকের আয়াতের শানে নজর এটাই। আসুন এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাল্লা, বন্ধুগণ খেয়াল করুন, কাল্লা, কাল্লা মানে কখনো নয়, নেভার, নেভার। এই জিনিসটা আমরা অনেকবার কোরআনে পেয়েছি, কাল্লা কখনো নয়, নেভার। ইন্না, নিশ্চয়ই। আবার সে ইন্না কথাটা আসছে, ইন্না মানে ভাই নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই। আল ইনসান, ইনসান, ইনসান মানে মানুষ, মানুষ। লা, লা মানে অবশ্যই। ইয়াত গ, ইয়াত গ, ইয়াত গ মানে সে সীমা লঙ্ঘন করে, ইয়াত গ সে সীমা লঙ্ঘন করে। চিন্তা করছেন ভাই, এখানে একটু জিনিস খেয়াল করবেন, লা মানে অবশ্যই, একটা একটা শব্দ, কিন্তু এর ভিতরে এই লা একটা অবশ্যই, এটা একটা শব্দ। ইয়া মানে সে, আর এত গ মানে
সীমালঙ্ঘন করা, সে অবশ্যই সীমালঙ্ঘন করে, কখনো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আবু জেহেল সে অ্যাক্টিভিটিস দেখে আল্লাহ বলছে কখনো নয়, মানুষ আসলে সীমালঙ্ঘনকারী, তার সে বাউন্ডার, সে বর্ডার অতিক্রম করতেছে, সে বর্ডার অতিক্রম করতেছে। পরে দেখুন আন মানে যে, কি অভাব সে কি অতিক্রম করতেছে, আন মানে যে, র মানে দেখা, র মানে দেখা, মনে রাখবেন সবসময় র এর উপরে যখন জবর হয় তখন মনে করবেন র শুধু একটা র, র মানে কি সি বা দেখা, হু মানে তাকে, আন র হু সে নিজেকে দেখে কি ইস্তাগনা, ইস্তাগনা, ইস্তাগনা মানে ভাই গণি, মূল শব্দ হচ্ছে গণি, গণি মানে কি ভাই ধনী, ধনী থেকে ইস্তা চলে আসছে, এই জন্য সে নিজেকে গণি মনে করতেছে, নিজেকে অভাবমুক্ত করতেছে, সে মনে করছে আমি আই এম ওয়েল এস্টাবলিশড, আমার কারো কাছে কিছু চাইতে হবে না, কিছু পাই ই হবে না, আমি একদম ওয়েল এস্টাবলিশড। আল্লাহ বলতেছে সে মানুষকে নিজেকে মনে করতেছে সে একেবারে অভাবমুক্ত, সে সব কিছু থেকে নিজে স্বাধীন, এটা আল্লাহ বলতে চেয়েছেন। কাকে বলতেছে ভাই সাহেব? ইন্ডিকেট কিন্তু করতেছে সেই আবু জেহেলকে, সেই আবু জেহেলকে ইন্ডিকেট করতেছে, চিন্তা করেন ভাই। এবার আসুন আর একটু দেখি, এবার আল্লাহ বলছে ইন্না, ইন্না মানে নিশ্চয়ই, ইন্না মানে ভাই নিশ্চয়ই, ইলা, ইলা মানে দিকে, নিশ্চয়ই দিকে, নিশ্চয়ই দিকে কি রব্বিকা, তোমার রব্বের দিকে, নিশ্চয়ই তোমার রবের দিকে কি আর রুজু আ, রুজু আ রজা, হ্যাঁ রজা মানে ফিরে যাওয়া, রুজু রুজু মানে ফিরে যাওয়া। মনে রাখবে যে এই যে কোনো দিকে ইউ টার্ন করা হয় মানে চলে যায়, ফিরে যায়, সেটা হলো রুজা। একটু খেয়াল করুন গ্রামাটিক্যাল টার্মটা রব্বিকা, আমরা বারবার এটা এসছে যে রব্বিকা মানে তোমার রব, রব্বিকা ভাই তোমার রব, রব্বি আমার রব, রব্বানা আমাদের রব, রব্বাকুম তোমাদের, তোমাদের রব, রব্বাহু তার রব, রব্বাহুম তাদের রব। এখানে দেখুন ভাই ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, আবার সিঙ্গুলার প্লুরাল আছে। এই প্রত্যেকটা স্লাইডে আমরা এভাবে নিয়ে এসতেছি ভাই, আমাদের সেই পসেসিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন আপনারা ইনশাল্লাহ দেখে দেখে এভাবে শিখবেন। খালি কোরআন ক্লাসটা আপনারা শুধুমাত্র একটু দেখুন ভাই, দেখতে দেখতে শিখতে পারবেন ইনশাল্লাহ, একটু লেগে থাকুন। এবার দেখুন ভাই এই পরে স্ক্রিনে আপনারা একটু খেয়াল করুন, আমরা কিন্তু বেশ কয়েকটা ইনফরমেশন আপনাদের সামনে হাজির করছি। একটু দেখুন এই যে চারিদিকে যে গ্রাফটা প্রথমে আছে, এই যে আমাদের প্রত্যেকটা স্লাইডে পাবেন এই যে ইসএম, এসএমের কালারগুলো দেওয়া আছে, এসএম নাউন, যেমন যে নাউন, যে নাউনের ভিতরে অ্যাডজেটিভ অ্যাডভার্ব ইন্টারজেকশন থাকবে সেটা হলো ব্ল্যাক কালারের, পার্সোনাল প্রোনাউন সেটা থাকবে পিঙ্ক কালার, পসেসিভ প্রোনাউন রেড কালারের, আর ফেল মানে ভার্ব থাকবে এই যে বেগুনি কালারের, আর হার্ব হলো গিয়া স্কাই কালারের। একটু খেয়াল করবেন এই কালারগুলো দেখলে আপনি একটা শব্দের ভিতরে, একটা সেন্টেন্সের ভিতরে কী কী কোনটা হতে পারে আপনি সেটা বুঝতে পারতেছেন। আরেকটা জিনিস চিন্তা করুন, দেখে দেখুন আপনারা যারা আমার পিছনের ভিডিওগুলো দেখছেন এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার, সেখানে আমাদের এক থেকে নয়টা ভিডিও আছে, প্লিজ সেগুলো অবশ্যই অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের কোরআন কোরআন বুঝতে সুবিধা হবে। তো সেখানে আমরা শিখিয়েছিলাম যে প্রেজেন্ট ফর্মে ভার্বের সামনে, ভার্বের সামনে যখনই সে ভার্বটা বিভিন্ন রূপ পরিবর্তন করে, যেমন বিভিন্ন পার্সন বা নাম্বার, সেখানে প্রেজেন্ট ফর্মে আমরা দিয়েছিলাম আতায়ানা মানে আতাইনা, যখনই ভার্বের সামনে আতাইনা থাকবে, এই যে এই চারটা থাকবে, তাহলে সেটা প্রেজেন্ট ফর্মে আমি, তুমি, সে, আমরা প্রকাশ করবে। আবার এদিকে তাকান, এখানে যখন ভার্বের শেষে যখন তু তা আনা, তু তা আনা এই চারটা জিনিস থাকবে, তাহলে আপনি মনে করবেন যে এখানে আছে আমি, তুমি, সে, আমরা, এটা হচ্ছে পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে ভাই ভার্বের শেষে এই রূপটা থাকে, এই যে এই চারটা জিনিস থাকবে, আর প্রেজেন্ট টেন্সে থাকবে আতা ইয়ানুন। এই চারটা জিনিস আপনি ভালো করে মনে রাখবেন, দেখবেন আপনি বুঝতে পারবেন। এরপরে দেখবেন যে এইখানে যে তু, এই যে তা মানে তুমি, এখানে তোমার কথাটা আসবে তুম, তোমার আসবে তুম, আর সে হলো কি আ, এখানে আর শুধুমাত্র উ, আর এখানে দেখেন তা মানে তুমি, এই তায়ের সাথে যখন উনা হবে, তা প্লাস ভার প্লাস উনা, তখন হবে তোমরা, আবার ইয়া যদি হয় ইয়া প্লাস ভার প্লাস উনা, তখন হবে তারা। যাই হোক এগুলো আমরা দেখতে শিখব। তো আসুন ভাই এখানে কী বলছে, আর আইতা, আ মানে কি, শব্দের প্রথমে যখনই এই আ দিয়ে শুরু হয়, আর আইতা, র মানে দেখা, তা মানে তুমি, তুমি কি দেখেছো, তা মানে তুমি। একটু খেয়াল করবো এই যে তা, যেহেতু তা শব্দের পিছনে আসছে এই জন্য পাস্ট টেন্স, শব্দের পিছনে যেহেতু তা আসছে এই জন্য পাস্ট টেন্স, এই যে দেখেন তাটা এখান থেকে চলে আসছে, তা তা মানে তুমি, তুমি কি দেখেছ, তাহলে আমি কি দেখেছি কী হবে, আর আই তু আমি কি দেখেছি, আর আ, আর আই আ, আর আ, আর আ সে কি দেখেছে, আর আই না, আর আই না আমরা কি দেখেছি,
আমরা কি দেখেছি, দেখছেন ভাই? তাহলে তোমরা কি দেখেছো? আরো আইতুম, এখানে তুম হইতো, আরো আইতুম, তোমরা কি দেখেছো? এই যে ভাই, এভাবে একটু খেয়াল করেন, আপনারা ইনশাল্লাহ শিখতে পারবেন। তো আরো আইতা, তুমি কি দেখেছো? আল্লাহ জি যে ইয়ানহা নিষেধ করে, ইয়ানহা 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 নিষেধ করে, ইয়া এখানে কিন্তু বর্তমান ভবিষ্যৎ চিহ্ন, ইয়ানহা মানে ভাই নিষেধ করে, ইয়ানহা নিষেধ করে মানে সে নিষেধ করে। তা আমি নিষেধ করি যদি কি হবে, আনহা, এই যে আনহা মানে আমি নিষেধ করি, তুমি নিষেধ করো, তানহা তানহা, আর সে নিষেধ করে ইয়ানহা, আর আমরা নিষেধ করি নানহা নানহা। বুঝতে পারছেন ভাই? একটু খেয়াল করেন এখানে, এই যে শব্দের প্রথমে যখনই আতাইনা বা এই চারটা জিনিস থাকবে তখনই বর্তমান ই হবে, আর আর যদি পিছনে থাকে, এই যে পিছনে আছে এখানে অতীত হবে। এভাবে আপনারা খেয়াল করবেন, আপনার প্রত্যেকটা আমরা স্লাইডের ভিতরে এই যে নিয়ম চারটা তিনটা জিনিস আছে এটা আমরা নিয়ে আসি বেসিক, আরও আমরা সামনে নিয়ে আসবো, তাহলে আপনারা পুরো জিনিসটা বুঝতে পারবেন। গ্রামাটিক্যাল টার্মটা আমরা আস্তে আস্তে এভাবে প্রতিদিন যদি আপনি দেখেন শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আরো আইতাল্লাজি ইয়ানহা, অর্থাৎ তুমি কি দেখেছো যে একজন বান্দাকে নিষেধ করে, এই সেই কথা ইন্ডিকেট করছে ভাই। ওই যে বলেছিলাম যে আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করছে, যখন সে সাজদা দিচ্ছেন, সালাত আদায় করতেছেন, সে নিষেধ করতেছেন, এভাবে সাজদা দিবা না এখানে বসে। হ্যাভ ইউ সিন হিম হু প্রিভেন্টস, যে বাধা দিচ্ছে? জি প্রিয় ভাইরা, দেখুন একটু খেয়াল করে, যে আবদান, আবদান মানে একজন বান্দা, আবদান মানে একজন বান্দা, ইজা মানে যখন, সাল্লা সাল্লা মানে সালাত করে। ওই যে ভাই ইন্ডিকেট করছে কাকে, একজন বান্দা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই হারাম শরীফে সালাত আদায় করছে, বলছেন হে রাসূল আপনি কি দেখছেন সেই বান্দাকে, তুমি কি দেখছো সেই বান্দাকে, যে একজন বান্দাকে সব কিছু কিন্তু ভাই উজ্জ্ব, সব কিছু ভাই উজ্জ্ব, ঘটনা উজ্জ্ব, আল্লাহ রাসূলের কথাও ইন্ডিকেট কথাও উল্লেখ করেননি, এবং সেই আবু জাহেলের কথাও কি এখানে আপনার তার বাইনে আসেনি, কিন্তু ইন্ডিকেট করছে, কিন্তু দুইজন কি ইন্ডিকেট, দুইজন কি করছে, যে আবু জেহেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজে বাধা দিচ্ছে সেটা কিন্তু দেখছো, একজন বান্দা যখন সালাত করে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সালাত আদায় করে, সে বাধা দিচ্ছে, আর সার্ভেন্ট হোয়েন হি প্রেস, হোয়েন হি প্রেস, আবার দেখেন আরো আইতা, আরো আইতা দিয়ে আবার শুরু করেছে আল্লাহ, আ মানে কি, র মানে দেখা, তা মানে তুমি, আরো আইতা, এই যে আরো আইতা, তুমি কি দেখেছো, আরো আইতা মানে তুমি কি দেখেছো, তাই আমি কি দেখেছি কি হবে ভাই, আরো আই তু, এখানে তু দিতে হবে, এই যে তু আছে, তু মানে আমি, আরো আই তু, তাই আমরা দেখেছি, তাহলে কি হবে, আর আমরা 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 কি দেখেছি, তাহলে আরো আই না, আরো আই না, আমরা কি দেখেছি, এভাবে ভাই একটু খেয়াল করেন। তা আরো আইতা, তুমি কি দেখেছো, ইন মানে যদি, ইন মানে যদি, কানা মানে হতো বা থাকতো, আলা উপরে, আল হুদা, হুদা মানে হেদায়তের উপরে, তুমি কি দেখছো সেই বান্দা, সে আবু জেহেলকে দেখছো, ইস সে যদি হিদায়তের উপর থাকতো কতই না ভালো হতো, ইস সে তো ধ্বংস হয়ে যাচ্ছে একেবারে, তো সে ধ্বংস হয়ে যাচ্ছে। ডু ইউ থিঙ্ক হি ইজ আপন গাইডেন্স, ডু ইউ থিঙ্ক হি ইজ আপন গাইডেন্স। এবার দেখেন আল্লাহ কি বলছেন, আও মানে অথবা, আও মানে কি, অথবা অর, অর অর্থ ব্যাপার, আমরা ইংরেজিতে বলি অর, বাংলা বলি আ অথবা, আর আরবিতে বলে আও, এই আও আও কথাটা অনেকবার পাবেন, আও আও মানে অথবা, আমারা আমারা মানে আদেশ দিত, আদেশ দিত, আদেশ দিয়েছে এভাবে বলেছে, অথবা আদেশ দিত, অথবা সে হেদায়তের উপর থাকতো, অথবা সে আদেশ দিত, এই যে আমারা, এই যে জ শুধু লাস্টে কিন্তু কী আছে ভাই, জবর, খেয়াল করেন, আমারা মানে সে আদেশ দিয়েছে বা দিত, হ্যাঁ আদেশ দিত, তাহলে তুমি আমি আদেশ দিতাম কি হতো, আমি আদেশ দিতাম আমার তু, আমার তু বলতাম, আমার তু কেনে রটা উপরে একটা সাকিন দেবো, কেননা এই যে তুকটা যখনই আমি অ্যাড করবো কখন, তো অ্যাড করতে হলে আমাকে একটা সুপার গ্লু লাগাতে হবে, সুপার গ্লু মানে একটা সাকিন দিয়া আমাকে তু লাগাইলে এখানে হলো আমার তু, আমি আদেশ দিতাম বা আমি আদেশ দিয়েছি, তা আমার তা তুমি আদেশ দিয়েছো, আমার না আমরা আদেশ দিয়েছি, ক্লিয়ার ভাই, দেখতে পারছেন, আও অথবা আমারা সে আদেশ দিত, বি মানে দ্বারা দিয়ে করতে, আল তাকোয়া, তাকোয়া মানে খোদাভীতি, খাতোয়াকা মানে ভাই পরহেজগারি বা খোদাভীতি, ইশ্বরে এই আবু জেহেল ও এই রকম ভুল কাজ করতেছে, ও যদি হেদায়েত উপর থাকতো আর যদি সে এই খোদাভীতির আদেশ দিত, ঠিক আছে,
কিন্তু এই খোদাবিদে আদেশ কে দিচ্ছেন? আহা, আমার সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে দিচ্ছেন সেই খোদাবিদের আদেশ। সুবহানাল্লাহ। এবার দেখেন আবার আরো আয়াত দিয়ে শুরু করছেন। আরো আয়াত আমানি কি রহমানি দেখা তামানি তুমি। ভাই আপনার একটা সূরা জানেন না, সূরা মাউন, আল্লাহ কি বলছেন? আরো আয়াতাল্লাজি ইউকাজ্জিবু বিদ্দিন। আরো আয়াত, আরো আয়াত তুমি কি দেখেছো? আরো আয়াত তুমি কি দেখেছো? আর আল্লাজি যে কাজ্জাবা মিথ্যাপ্রতিপন্ন বিদ্দিন, সেই দিনকে, সেই কিয়ামতের দিনকে, সেই রকম এই সেই হুবাহু কিন্তু সিনোনিম ওয়ার্ড যে আরো আয়াত তুমি কি দেখেছো? ইন মানে যদি কাজ্জাবা মিথ্যা প্রতিপন্ন করে, ওয়া অথবা তাওয়াল্লা, তাওয়াল্লা মানে মুখ ফিরিয়ে নেওয়া, তাওয়াল্লা মানে মুখ ফিরিয়ে নয়, তুমি কি দেখেছো এই ব্যক্তিকে যে মিথ্যা প্রতিপন্ন করে ও মুখ ফিরিয়ে নেয়? কার কথা ইঙ্গিত করেছে ভাই? সে আবু জেহেলের কথা। আবু জেহেলের কথা কি করতেছে? সে মিথ্যা প্রতিপন্ন করতেছে, আল্লাহ রাসুলকে মিথ্যা প্রতিপন্ন করছে, মিথ্যাবাদী বলতেছে, এবং সে কি করতেছে ভাই? সে মুখ ফিরিয়ে নিচ্ছে। একটু খেয়াল করেন, কাজ্জাবা, কাজ্জাবা মানে সে মিথ্যা মনে করে বা মিথ্যা প্রতিপন্ন করে। কাজ্জাবা এই যে জবর আসছে এখানে মানে সে, সে থার্ড পার্সন সিঙ্গুলার, সে কাজ্জাবা মানে সে মিথ্যা প্রতিপন্ন করে। আমি মিথ্যা প্রতিপন্ন কি হয় ভাই? আমি কাজ্জাব তু, কাজ্জাব তু, আবার বলছিলাম এখানে জবরটা উঠে গিয়ে এখানে সাকিন হবে এবং তুটা মিলে যাবে। কাজ্জাব তু আমি মিথ্যা প্রতিপন্ন করি, কাজ্জাব তা তুমি মিথ্যা প্রতিপন্ন করো, কাজ্জাবা সে মিথ্যা প্রতিপন্ন করে, কাজ্জাব না আমরা মিথ্যা প্রতিপন্ন করি। এইভাবে ভাই দেখবেন, একটু খেয়াল করে প্রত্যেকটা আয়াতে আমরা যেহেতু এই চারটা নিয়ে এসেছি, এটা যদি আপনারা ইনশাল্লাহ খেয়াল করে দেখতে পারবেন তাহলে আপনারা ইনশাল্লাহ কোরআন বুঝতে অনেক সহজ হবে। তো আরো আইতা তুমি কি দেখেছ? ইন যদি কাজ্জাবা মিথ্যা প্রতিপন্ন করে, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, তাওয়াল্লা এবং সে মুখ ফিরিয়ে নেয়। ডু ইউ সি হাউ হি ডিসবিলিভড অ্যান্ড টার্নড অ্যাওয়ে? ভাই একটু খেয়াল করেন, এ কথাটা শেষ করার আগে আমি একটু কথা বলে নিই। তা হলো এখানে সে কি জানে না, সে কি জানে না আল্লাহ সব কিছুই দেখছেন? ভাই আল্লাহ এভাবে বলতেছেন, সে কি জানে না যে আল্লাহ সব কিছুই দেখছেন? একটু খেয়াল করেন, একটু আসি যে এই যে আলাম, আ মানে কি, লাম মানে নয়, আ মানে কি, লাম মানে নয়, আলাম মানে নয় কি, নয় কি, আপনারা জানেন যে লাম মানে নয়, এই নয় হলে গিয়া অতীতের নয়, আর যদি বর্তমান ভবিষ্যৎ হতো তাহলে লা হতো, তো নয় কি, ইয়া আলাম সে জানে, ইয়া আলাম এই ইয়াটা কিন্তু ভাই সামনে আসছে, এই জন্য কিন্তু এইদিকে চাইতে হবে আমাদেরকে, বর্তমান ভবিষ্যৎ সে জানে, নয় কি সে জানে, তা ইয়া আলাম সে জানে, ইয়া আলাম এই যে ইয়া আলাম মানে সে জানে, তা আমি জানি কি হবে ভাই? আলাম আমি জানি, তুমি জানো তা আলাম তুমি জানো, না আলাম আমরা জানি, আমরা জানি, দেখছেন ভাই? আলাম ইয়া আলাম সে জানে, আলাম আমি জানি, তা আলাম তুমি জানো, না আলাম আমরা জানি, কি আলাম সে কি জানে, সে কি জানে না, সে কি জানে না? বি আন্না, বি মানে দ্বারা দিয়ে করতে, আন মানে যে, আর আন্না যখন হয়ে যায় নিশ্চিত যে, সে কি জানে, নিশ্চিত যে আল্লাহ, ইয়া র, ইয়া মানে তিনি, র মানে দেখেন, ইয়া মানে তিনি, র মানে দেখেন, সে কি জানে যে নিশ্চিত আল্লাহ এগুলো দেখতেছেন, যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে কি না দুর্ব্যবহার করতেছে সে? আমার এক বান্দা সে সেজদা দিবে, সে সালাত আদায় করবে, আর তার সালাতকে সে বাধা দিবে, সে কি জানে না যে আল্লাহ এগুলো দেখতেছেন? সুবহানাল্লাহ, ডাজ ইট নট নো দ্যাট আল্লাহ সিজ ইট? ভাই এই কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চেয়েছেন যে সে কি জানে না যে আল্লাহ সব কিছুই দেখছেন, কি দেখছেন বা কাকে দেখছেন, এ কথাটি স্পষ্ট করে উল্লেখ না থাকলেও কিন্তু ব্যাপকভাবে এটা বোঝা যাচ্ছে যে সত্যনিষ্ঠ ও সত্যদ্রোহী সকলকেই সম্বোধন করা হয়েছে। তাই তিনি নবীকুল শিরোনামী আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামাজে পাবন্দির অবস্থাও দেখছেন, আর সঙ্গে সঙ্গে সর্বাধিক হতবাগা সেই নরাদম আবু জেহেলের নামাজের বাধাদানের ভূমিকাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, এটাই আল্লাহ এখানে বোঝাচ্ছেন। আর তিনবার এই এই আয়াতের তিনটি বার আল্লাহ আরো আয়তা শব্দটি ব্যবহার করে কথাটি আল্লাহ বোঝাতে চেয়েছেন যে তা হলো এক ব্যক্তি সত্য সঠিক পথের উপর প্রতিষ্ঠিত রয়েছে, নিজেও তাকওয়ার পথ অবলম্বন করছেন এবং অন্যকেও তাকওয়ার পথ অবলম্বন করতে আদেশ দিয়ে থাকেন, এ পথে চলার সুফল এবং এ পথে চলার পরিহার করার কুফল মানুষকে শিক্ষা দেন, আবার পক্ষান্তরে অন্য ব্যক্তিটি আল্লাহর মনোনীত রসুল ও তার দাওয়াত প্রত্যাখ্যান করে, ঘাড় বাঁকা করে উল্টা দিকে মুখ ফিরিয়ে নেয়,
তাদের সকল যাবতীয় আমল তিনি দেখছেন, সেইগুলির রেকর্ড রাখার ব্যবস্থা করছেন, আর যথাসময়ে সেগুলি যথাযোগ্য প্রতিদান প্রদানের ব্যবস্থা আল্লাহ করবেন। আল্লাহ জালিমকে অবশ্যই শাস্তি দিবেন আর মজলুমের দোয়া কবুল করবেন। এর পরের আয়াতে দেখুন ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ধমক দিয়ে বলেছেন। আল্লাহ এই সিনারি দেখে আল্লাহ সহ্য করতে পারেননি। আল্লাহ বলছেন, খেয়াল করুন, কাল্লা, কখনো নয়, নেভার, লা মানে অবশ্যই, ইন মানে যদি, ইন মানে যদি, কখনো নয়, অবশ্যই যদি, লাম মানে নয়, ইয়ান্তাহি সে বিরত হয়, সে যদি বিরত না হয়, কখনো নয় এই কাজ থেকে, এই আবু জেহেল যদি বিরত না হয়, দেখেন ইয়া আছে, ইয়ান্তাহি মানে সে বিরত হয়, তা আমি বিরত হই, আন্তাহি তুমি বিরত হও, তান্তাহি আমরা বিরত হই, নান্তাহি। দেখছেন ভাই, একটু খেয়াল করলে আপনার ওয়ার্ডগুলো বুঝতে পারবেন। কাল্লা কখনো নয়, লা মানে অবশ্যই, ইন মানে যদি, যদি সে, লাম ইয়ান্তাহি সে বিরত না হয় এই কাজ থেকে, লা অবশ্যই, অবশ্যই, না মানি আমরা, না মানি ভাই আমরা, নাস্তাফা, নাস্তাফা এখানে ইস্তাফা করবো, তাকে টানবো, ইস্তাফা করবো, তাকে টানবো, অবশ্যই আমরা তাকে টানবো, কি দিয়ে, বিন নাসিয়া, বিমানি দ্বারা, নাসিয়া মানি তার চুল, তার চুল ধরে আমরা তার টানবো। সুবহানাল্লাহ, আল্লাহ কি বল, চিন্তা করেন ভাই, নাউজুবিল্লাহ, চিন্তা করেন, তাকে টানবে, চুল ধরে টানবে। আল্লাহ বলছেন, যদি আল্লাহ রাসুলকে এই সালাতে বা দিনের কাজ থেকে সে যদি বাধা দানে বিরত না রাখে, আল্লাহ বলছে অবশ্যই আমরা তার চুল ধরে টানবো। এখানে লা মানে অবশ্যই, নাস্তাফা আমরা টানবো, যদি বলা হয় আমি টানবো তাহলে কি হবে ভাই, আস্তাফা, এই যে আস্তাফান আমি টানবো, তুমি টানবে তাস্তাফা, আর সে টানবে ইয়াস্তাফা, আর আমরা টানবো এই যে নাস্তাফা। দেখছেন ভাই, একটু যদি খেয়াল করেন, শব্দের প্রথমে যদি এই যে আতাই না থাকে তাহলে এই যে ডান দিকের এইগুলো হবে, আর যদি শব্দের শেষে থাকে তাহলে এই বাম দিকের, এই জিনিসগুলো যদি আপনারা প্রত্যেকটা স্লাইডে খেয়াল করতে পারেন, আপনাদের ভার্ব বুঝতে আর কষ্ট হবে না। সবসময় মনে রাখবেন যে ভার্বের সাথেই কিন্তু পার্সন বা নাম্বার থাকে, নাউনের সাথে কিন্তু থাকে না, এবার নাউনের সাথে চেঞ্জ হয় না। যাই হোক, এইটা আলো বলছেন যে নো, ইফ হি ডাজ নট ডিসিস্ট উইল ড্রাগ হিম বাই দ্য ফরলক। এবার দেখুন আল্লাহ সুবহান কি বলছেন, নাস, নাসিয়াত, নাসিয়াত, কাজিবাত, নাসিয়াত, সামনের কেসগুলা, ওর চুলের সামনের চুল ধরে টানবো আমি, কাজিবাত মানে মিথ্যুকের, কাজাবা, কাজাবা মানে ভাই মিথ্যা, আর যিনি মিথ্যা বলে কাজিব, কাজিব, আর কাজা, কাজিবাতন, কাজিবাতিন হলে মিথ্যুক, কাজিবাতন মিথ্যুক, আর দেখুন কাজাবা মানে সে মিথ্যা বলেছে, ইয়াকজিবু সে মিথ্যা বলে, আর যে মিথ্যা বলে তাকে বলা হয় কাজিব, কাজিব, আর মিথ্যুক হলে গিয়ে কাজিবাতান, কাজিবাতান, আর সে হলো পাপি, পাপি কি, খতিয়া, খতিয়া হলো পাপি, আর খতিয়াতিন পাপিরা, খতিয়াতিন পাপিরা, দেখেন সে মিথ্যুক আর পাপীদেরকে, পাপিষ্ঠদেরকে আল্লাহ বলছে যে ওদের চুল ধরে টেনে হেসড়ে নেব। আপনি জানেন ভাই, জাহান্নামের সময় কিন্তু জাহান্নামে যখন নিবে সে আজাবের ফেরেশতারা, তাদের কিন্তু চুল ধরে টেনে 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 হেসে তাদেরকে জাহান্নামের দিকে নেবে। সে আল্লাহ সেই কথাই বলছেন, আ ডিসিটফুল, সিনফুল ফর লক। এর পরে আয়াতে দেখুন কি বলেছেন আল্লাহ ভাই, কত এক ভয়াবহ কাহিনী, একটু খেয়াল করি ভাই, আমরা আসলে কবে আমরা এগুলো খেয়াল করবো ভাই, আসুন আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি। এখানে বসে ফা, ফা অতঃপর বা অতএব, ফাল ইয়াদউ, ফাল ইয়াদউ, অতঃপর, অতঃপর ইয়াদউ, ইয়া মানে সে কি ডাকে, লি, লি মানে এখানে, এখানে জন জেন হয়ে গেছে, ইয়াল, ফাল ইয়াদ, এখানে লামটা যদি চলে আসছে লামটা অ্যাটাচড হয়ে গেছে, এই লাম অর্থ হয়ে গেছে জন্য বা যেন, ফা মানে অতঃপর, যেন, ইয়া মানে সে, দা, দা মানে ডাকা, দাওয়াত, দাওয়া না, দা, দাই, দা, দা মানে ডাকা, দা মানে ডাকা, দেখুন ফা মানে অতঃপর, লাম মানে যেন, ইয়া মানে সে, দা মানে ডাকে, অতঃপর সে যেন ডাকে, অথবা সে আবু জেহেলরা যেন ডাকে, কাদেরকে ডাকে, না দিয়াহু, না দিয়াহু, এই যে হু মানে তার, হু মানে তার,
আর নাদিয়া হলো গিয়া ভাই তার পরিষদ বর্গ, তার সভাসদ বর্গ, তার লিডারদেরকে, তার নেতৃবর্গকে সেজন্য ডাকে। আমরা যে এই কাজগুলো করব, টেনে হেসড়ে নেব, সেজন্য তার লিডারদেরকে ডাকে, দেখা যাক কেমন হয় রেজাল্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর দেখুন আল্লাহ সুবহানাহু কি বলছেন, সা সা অচিরে না দু না মানে আমরা, ও মানে ডাকবো, অচিরেই আমরা ডাকবো, এই যে না না আসে ভাই এখান থেকে, না দু না আমরা ডাকবো, তো আমি ডাকবো আদু ও, আদু ও আমরা, আমি ডাকবো, তুমি ডাকবে তাদু ও, তাদু ও সে ডাকবে ইয়াদু ও, ইয়াদু ও আর আমরা ডাকবো নাদু, শীঘ্রই শীঘ্রই আমরা ডাকবো কাদেরকে, সা সাবানিয়াত, সাবানিয়াত মানে জাহান্নামের প্রহরীদেরকে, জাহান্নামের প্রহরী যারা আছে, জাহান্নামের ফেরেশতা যারা আছে, আমি অচিরেই তাদেরকেই ডাকবো, তোমরাও তোমাদের লিডারদেরকে ডাকো আর আমিও জাহান্নামের প্রহরীদেরকে ডাকবো, একটু লেলিয়ে দেবো যে ধর ওদেরকে, দেখা আমার রাসূলকে কিভাবে কষ্ট দিয়েছে, দিনের কিভাবে বাধা দিয়েছে। এবার দেখুন সব শেষে ভাই কি বলেছে, একটু চিন্তা করেন, কাল্লা কখনো নয় হে নবী, কখনো নয়, লা 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 না না, তুতিউহু তুতিউহু, হু মানে তাদের, আর আতিয়া আতিয় আতিয় আছে না ভাই, আতিয় তুতিয় মানে তুমিও, তুমি তাদের, তুমি তাদের কথা মানবা না, ওদের কথা মানবা না, ওদেরকে আনুগত্য করবা না, ওরা নিষেধ করলে তুমি সেটা সহ্য করবা না, তুমি সেটা শুনবা না, কাল্লা লা কাল্লা কখনো নয়, লা মানে না, তুতিউ তু এই তা আসছে এখানে, তুতিউ তুমি শুনবা না, আতিউ হ্যাঁ আতিউ মানে আমি মানি বা আমি আনুগত্য করি, তুতিউ তুমি আনুগত্য করো, ইউতিউ সে আনুগত করে, নুতিউ আমরা আনুগত করি, দেখুন তুতিউ হা হু মানে তার, তাদের কথা মানবা না, তাদের আনুগত্য করবা না, কি করবা, ওয়াসজুদু ওয়াসজুদ সেজদা করো, সেজদা করো, দেখছেন ভাই আল্লাহ সেজদা করতে বলছে, তোমাকে সেজদা করতে নিষেধ করছে না, তুমি সেজদা করো, ওখানে যাই তুমি সেজদা করো, ওদের কথা শুনবা না, আর কি করবা, অকতারিব আর তুমি নিকটবর্তী হও, সেজদার মাধ্যমেই তো নিকটবর্তী হয় বান্দার, বান্দার আল্লাহ কিন্তু বান্দার সেজদার মাধ্যমেই নিকটবর্তী হয়। প্রিয় ভাইয়েরা দেখুন কত কঠিন কথা, কখনো নয় তুমি তার কথা মানবে না, আর সেজদা করো এবং আল্লাহর নৈকট্য লাভ করো, নো ডু নট ওবে হিম বাট নীল ডাউন মানে সাজদা অ্যান্ড কাম নিয়ার এবং আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আপনারা জানেন যে সাজদার মাধ্যমে বান্দা তার আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, তাই আসুন ভাই এই আয়াতগুলো পড়ার পরে আমরা যারা পড়বেন যারা শুনবেন তাদের জন্য সাজদা ওয়াজিব হয়ে যায়, আপনারা একটা সাজদা করে নেবেন, যেহেতু কত সুন্দর দেখেন সাজদার কথা আদেশ দিয়েছে, তাই আসুন ভাই একটু দুইটা আলোচনা করে আজকের আয়াতটা আমরা শেষ করছি। এখানে বলা হয়েছে কাল্লা কখনো হে নবী, আপনি নির্ভয়ে নির্দ্বিধায় পূর্ববৎ নামাজ আদায় করতে থাকুন এবং কখনোই এই নরাধম আবু জেহেলের কথায় কর্ণপাত করবেন না, কখনো তার আনুগত্য করবেন না, তার ভয়ে ভীত হয়ে আল্লাহ নৈকট্য লাভের সর্বশ্রেষ্ঠ উপায় সালাত কখনো ত্যাগ করবেন না। কত সুন্দর কথা আল্লাহ বলছে এখানে সাজদার কথা বলে, আল্লাহ বলছে যে সাজদা বলতে নামাজই বোঝানো হয়েছে, নিঃসন্দেহে নিঃসন্দেহে আল্লাহ তাআলা শান্নুর নৈকট্য লাভের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো ভাই নামাজ। বান্দা যখন সিজদায় অবনত হয় তখনই সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সেই সময় তার রব এর সর্বাধিক নিকটবর্তী হয় যখন সে সিজদায় অবনমিত হয়। অতএব অধিক মাত্রায় ভাই সিজদা করতে করে দোয়া করতে থাকুন ভাই, এই আয়াত পাঠ করলে বা শুনলে একটা সিজদা ওয়াজিব হয়ে যায়, তাই আসুন আমরা এটা একটা সিজদা করে নিই। প্রিয় ভাই বোনেরা আমাদের পরবর্তী ধারাবাহিক ছোট ছোট সুরার ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন আর আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস দিন, লাইক ডিসলাইক তো দিবেনই। শুকরান জাযাকাল্লাহ, কুরআন বুঝে পড়ুন, জীবনকে আলোকিত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।